সবজির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে ন্যায্য মূল্যে মৌসুমি সবজি সরবরাহ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সকালে রমিজ বিপণিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতার মধ্যে সবজি বিতরণ করে তারা। ন্যায্য মূল্যে বিভিন্ন সবজি সংগ্রহ করতে পেরে খুশি সাধারণ মানুষ। এ সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজারে স্বস্তি আনতে ন্যায্য মূল্যে সবজি বিতরণ চলমান রাখার আশ্বাস দেন তারা।